কোন বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না বলে সাপ জানিয়ে দিয়েছেন ঢালিউডের খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস সম্প্রীতি এক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অনুষ্ঠানে অপবিশ্বাস বলেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকেই প্রাধান্য দিচ্ছি ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে তবে সুন্দরভাবে বিতর্কিতভাবে নয় এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই এই জায়গা থেকে সামনে এগোতে হবে এরপর অনুষ্ঠানের উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন জবাবে অভিনেত্রী বলেন এটা নিয়ে আমার পরিবার ভাবছেন কারো বেবি আছে কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয় মোট কথা হলো বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না এটা আমার ব্যক্তিগত চয়েস আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি দীর্ঘদিন প্রেমের গোপনে দু সালে শাকিব খানকে বিয়ে করছিলেন অপবিশ্বাস দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনে তাদের আব্রাহাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে সন্তান জন্মের পর জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হওয়ার পর সাকিব খান অপবিশ্বাসের দ্বন্দ্বে প্রকাশ্যে আসে দীর্ঘ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহ ঘটে এখন অপবিশ্বাস সিঙ্গেল মাদার এখন অপভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা ভিওয়ার্স অপবিশ্বাস বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করবেন না অপবিশ্বাসকে নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য